হ্যালো বন্ধুরা অ্যাম্বিশান মাইন্ড এনেছে আজ তোমাদের জন্য ছোট্ট একটি ট্রিক্স যেটা সামনে তোমাদের রেলের পরীক্ষা আছে তো রেলের পরীক্ষায় একটা না একটা তুমি হেডকোয়ার্টার বিভিন্ন যে ব্যাংকের হেডকোয়ার্টার আছে সেগুলো তুমি পাবেই তো দু মিনিট সময় দিয়ে ট্রিক্সগুলো দেখে নাও তোমার জন্য আরও দুটো একটা নম্বর প্লাস হতেই পারে রেলের ক্ষেত্রে তো দেখো মুম্বাই প্রশ্ন প্রশ্নটা কি যে যেসব ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত এবার শুধুমাত্র যে ট্রিক্সটার মধ্য দিয়ে তোমরা মনে রাখবে ট্রিক্সটা দেখে নাও সেটি হচ্ছে কি দেনা ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এবং যাদের শেষে তুমি পাবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো প্রধানত এখানে মনে রাখবে যে ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া শেষে দেখলেই বা ব্যাংক অফ ইন্ডিয়া দেখলেই তুমি এটাকে ভেবে নেবে মুম্বাই এটাই মনে রাখবে ব্যাস দেনা ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংকটা যদিও আমি এর মধ্য দিয়েই বলছি তবে দেনা ব্যাংকটা মনে রেখো তাহলেই হবে যে দেনা ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া যাদের আছে লেখা থাকবে তাদের হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত তুমি মিলিয়ে নিতে পারো আমি যে ব্যাংকগুলোর নাম বলছি এখানে ব্যাংক অফ ইন্ডিয়া এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাচ্ছই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এখানেও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে এখানেও ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে অর্থাৎ এই প্রত্যেকটা ব্যাংকের সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে কোথায় মুম্বাইতে তবে এখানে দেখো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু আছে তাই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং শুধু ইউনিয়ন ব্যাঙ্ক বললেও তার হেডকোয়ার্টার হবে মুম্বাই তাহলে সূত্রটা আরেকবার মনে রাখো যে দেনা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখলেই তার সদর দপ্তর বা হেডকোয়ার্টার হবে মুম্বাই তারপরে দেখো দ্বিতীয়টি কি যেসব ব্যাংকের হেডকোয়ার্টার চেন্নাইয়ে অবস্থিত তাহলে চেন্নাইয়ের যে হেডকোয়ার্টার রয়েছে এটা মনে রাখবে কি করে এটার ক্ষেত্রে যেটা মনে রাখবে যে সূত্র যে কি শুরুতে ইন্ডিয়ান যখনই কোনো দেখবে যে ব্যাংকের নাম শুরুতে ইন্ডিয়ান দিয়ে থাকছে তাহলে অবশ্যই তার হেডকোয়ার্টার চেন্নাইয়ে অবস্থিত সাধারণত তোমাদের যেগুলো পরীক্ষায় আসার মতো আমি ঠিক সেগুলোই দিচ্ছি ব্যতিক্রম যদি থেকে থাকে তাহলে থাকতে পারে কিন্তু পরীক্ষার জন্য যেগুলো দরকার সেগুলোই মনে রেখো ব্যাস ইন্ডিয়ান এরকম কী কী রয়েছে দেখো ইন্ডিয়ান ব্যাংক রয়েছে তাহলে যার হেডকোয়ার্টার চেন্নাইতে হবে এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক রয়েছে হেডকোয়ার্টার হবে চেন্নাইতে তোমরা তবেও একবার করে অবশ্যই মিলিয়ে দেখতে পারো সূত্রটা অবশ্যই কাজে লাগবে তো তারপরে দেখো তিন নম্বর যেটা বলছি যে যেসব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় দিল্লিতে অবস্থিত তাহলে দিল্লির হেডকোয়ার্টার যেসব ব্যাংকের আছে সেটা সূত্রটা এটাই মনে রাখবে বা যে শুরুতে পাঞ্জাব পাঞ্জাব থাকলে তার হেডকোয়ার্টার হবে দিল্লিতে কী কী আছে এক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং পাঞ্জাব অ্যান্ড সেন্ট ব্যাঙ্ক এই দুটোরই হেডকোয়ার্টার দিল্লিতে তো এই মাত্র তিনটে ট্রিক্স এই তিনটে ট্রিক্স তোমাদের ব্যাংকের যে কোনো পরীক্ষায় ব্যাংকের যেদিনই পড়ুক দেখবে একটা করে হেডকোয়ার্টার অবশ্যই আসছে পরীক্ষায় এবং তুমি এই তিনটে মনে রাখলে একটা উত্তর তুমি দিতে পারবে